السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. الله تعالى دربار جنات شلاك وشكور الله سبحانه وتعالى مدرك محرمير فتهم جمعاتي الله سبحانه وتعالى আমাদেরকে তৌফিক দিলেন আল্লাহ তাআলা এই হারাম মাসে, এই পবিত্র মাসে, ইসলামিক লুনার ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আজিমুর শান এক মাসে এক সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করলেন হাজার হাজার লাখ লাখ সিজদায়ে শুকুর। মুহররমের অনেক গুরুত্ব ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সহী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পড়ি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেন না ভুলে যাই। আমরা কিছু কিছু আমল, কিছু কিছু জবানি তসবিহ তাহলিলাত আছে যেগুলি খুব ইজি মনে করি, কিন্তু এর ওজন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলতে গেলে সোজা, কিন্তু ওজন অনেক বেশি, ঠিক কি না? কিছু কিছু জিনিস আছে ওজন কম কিন্তু অনেক দাম, ঠিক কি না? এক কেজি স্বর্ণের দাম কত আর এক কেজি লোহার দাম কত? এক কেজি স্বর্ণ এটাও যে এটাও এক কেজি আর লোহাও এক কেজি, কিন্তু দাম আকাশ পাতাল বেশ কম। মানুষ যখন তার কোনো ভালো কাজের আগে ইনশাআল্লাহ বলে নেয়, এই এই কাজে জিম্মাদার আল্লাহ হয়ে যায়। কিন্তু আমরা এটাকে মামুলি মনে করি, কেমন? হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা জানি না, উনি প্ল্যান করলেন যে আজকের রাত্রিতে আমার একশো জন বেগমের সাথে মিলন করব এবং এই রাত্রিতেই একশো জন ছেলে জন্ম দিব এবং প্রত্যেকেই তারা মুজাহিদ হবে। কি হবে? এবং ওই রাত্রে উনি একশো জন ওনার পবিত্রা বেগমদের সাথে, নবীদের স্ত্রী আমাদের কি হন? মা হন। তো ওদের সাথে মধুর মিলন করলেন এবং তারা প্রেগন্যান্টও হলেন। অবশেষে দেখা গেল তারা বাচ্চাও প্রসব করলেন, সন্তানও প্রসব করলেন, কিন্তু এইগুলি মানে প্রায় বিকলাঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ কম, মানে কমপ্লিট হয়ে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ইনফর্ম করলেন যে তুমি তোমার সন্তানাদি দিয়ে আমার পথে জিহাদ করবে, কিন্তু সবগুলি বাচ্চা হয়ে গেল বিকলাঙ্গ বা অসম্পূর্ণ, ইনকমপ্লিট চাইল্ড বেবি হলো। এর কারণ খুঁজে বের করতে পেরেছ? বলে কি কয়, তুমি তোমার এই কথা বলার আগে ইনশাআল্লাহ কও নাই। কি বলো নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম এক রাত্রিতে একশো জন বেগমের সাথে মিলন করলেন এবং তারা সবাই প্রেগনেন্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে
বলে দিলেন আল্লাহ তাআলা আমার ছেলে সন্তানগুলো হলে তোমার পথে তারা মুজাহিদ হবে যোদ্ধা হবে দ্বীনের পথে তারা যুদ্ধ করবে কিন্তু দেখা গেল সন্তানগুলো বিকলাঙ্গ হয়ে গেল কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলে নাই এই ভাবে আমাদের রাসূলের ক্ষেত্রেও ঘটনা ঘটে গেছেন আল্লাহর নবী ইনশাআল্লাহ বলে নাই দীর্ঘদিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আয়াতে কারিমা নাযিল করে বলে দিলেন হাবিব হে আগামী কাল কিছু করবেন বা ভবিষ্যতে কিছু করবেন এগুলি বলার আগে যেন ইনশাআল্লাহ বলা হয় ইনশাআল্লাহর কত ওজন ওই একজনে বলছিল ছোট সময় গল্প একজনে বাজারে যাচ্ছে গাভী কিনতে যাবে এখন একজনে কয় আর মিয়া গাভী কিনতে যাই ভাই একটু কও না ইনশাআল্লাহ কয় বাজারে গাভী আছে পকেটে টাকা আছে ইনশাআল্লাহর দরকার কি তখন বাজারে গেছে পকেট মার সবগুলি টাকা নিয়ে গেছে এখন পকেটে হাত দিয়া দেখে টাকা নাই বাড়িতে আসছে বাড়িওয়ালি কই গাভী কই বা গরু কই কয় ইনশাআল্লাহ টাকা চুরে নিছে এখন আর কোনো কাজ হইব অসময় ইনশাআল্লাহ কোনো কাজ হইব তো ইনশাআল্লাহ সময় মতো বলতে হবে তো প্রশ্ন আসতে পারে হুজুর হযরত সুলাইমান আলাইহিস সালাম এক রাত্রিতে 100 জন বেগমের সাথে মিলন করলেন হাউ ইট ইজ পসিবল এটা নবীদের পক্ষে সম্ভব কাদের পক্ষে এটা নবীদের মুজিজা এটা সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রিতে তার 10 জন 9 জন বেগমের সাথে আল্লাহর নবী এক রাত্রিতেই মিলন করেছেন এটা আল্লাহর রাসূলের মুজিজা নবীদের ক্ষেত্রে এগুলি আল্লাহ তাআলা পারেন তারা শক্তিশালী তারা কি আমাদের মতো দুর্বল নয় তারা অনেক শক্তিশালী এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দেন এবং উম্মতের জন্য লেসন পয়দা করেন তাহলে আমরা এখন থেকে আজকে থেকে প্ল্যান করব কোন ভালো কাজ যখন আমরা করব কি বলবো ইনশাআল্লাহ ফর ফিউচার প্ল্যান ভাইরা আমার আমাদের কাজকর্মে বরকত হচ্ছে না কেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন আল্লাহ তাআলা তাদের কাজের জিম্মাদার হয়ে যান ওয়ামাই তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যারাই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে যে বা যিনি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তাহলে তার কোনো চিন্তা আছে আল্লাহু আকবার এক আযীম এক শক্তিধর আমাদের এক স্রষ্টা এক আযীম কাদের কুদরত উনি যদি কারোর জন্য তার কারো পক্ষ নেয় তার কোনো ভয় আছে তার কোনো ভয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ আমার কাছ থেকে তোমাদের কাছে সময়ে সময়ে আসবে হুদা কি আসবে হুদা যারাই এই হুদাকে মানে আমার ইনস্ট্রাকশনকে যারা মানবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সময়ে সময়ে মানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ওয়ালিকুল্লি উম্মাতিন কিতাব যেমন প্রত্যেক নবীদের কাছে এসেছিল কিতাব প্রত্যেক নবীদের কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন নবী প্রত্যেক কওমের কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন নবী প্রেরণ করেছেন কেন মানুষদেরকে শয়তান থেকে বাঁচিয়ে জান্নাতে নেয়ার জন্য কিসের জন্য শয়তান থেকে বাঁচিয়ে কোথায় নেয়ার জন্য জান্নাতে নেয়ার জন্য কারণ আল্লাহ তাআলা চান না যে হযরত আদম আলাইহিস সালামকে শয়তান যেইভাবে কাণ্ড ঘটায় দিলেন যে তার বংশধর তার সন্তানদেরকে এরকম ঘটাক এটা আল্লাহ তাআলা চান না কারণ কি
আল্লাহ তাআলার খুব প্রিয় সৃষ্টি হলো মানুষ এই জন্য যখন আল্লাহ তাআলা বলে দিলেন সময়ে সময়ে তোমাদের কাছে আসবে স্ক্রিপচার যখনই তোমরা এটাকে ফলো করবে তখনই তোমরা কি করবে আবার জান্নাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ দ্বীনের উপর থাকা ঈমানের উপর থাকা ইয়াকিনের উপর থাকা এখন প্রশ্ন হলো মানুষ কিভাবে দ্বীনের উপর থাকে মানুষ কয়েক ভাবে দ্বীনের উপর থাকে মানুষ যখন ওয়াহির সাথে সম্পৃক্ত সম্পর্ক স্থাপন করে ওহী মানে কি কোরআন এবং সুন্নাহ এগুলো হলো ওয়াহী কোরআন এবং রাসূলের জীবন আদর্শ পুরোটাই ওয়াহী যারা এগুলোকে ফলো করবেন তারাই দ্বীনের উপর থাকবেন সুবহানাল্লাহ কারণ কোরআন এবং সুন্নাহ এটা হলো দ্বীন দ্বীন মানে কি জীবন ব্যবস্থা এরকম অনেক কারণ আছে মানুষ কিভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠা লাভ করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো কম্পানিয়নশিপ উইথ হুম উই অর্ডার্ড টু মেক এ কম্পানিয়নশিপ এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের সাহচর্য আমাদের বন্ধুত্ব আমাদের কার সাথে কার সম্পর্ক সেটা ইসলাম বলতেছে হযরত রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীনি খলিলিহি ফলিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল রাওয়াহু আবু দাউদ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড এ ম্যান ফলোস দ্য রিলিজিয়ন অফ হিজ ফ্রেন্ড সো ইচ ওয়ান শুড কনসিডার হুম হি মেক্স হিজ ফ্রেন্ড মানুষ তার বন্ধুর দ্বীনের উপর চলাচল করে মানুষ তার বন্ধুর দ্বীনের উপর গড়ে ওঠে বন্ধু মানে আপনার পাশে যিনি থাকে উনি আপনার বন্ধু কেমন আল মারউ আলা দীনি খলিলিহি আ ম্যান ফলোস দ্য রিলিজিয়ন অফ হিজ ফ্রেন্ড একটা মানুষ তার বন্ধুর রিলিজিয়নের উপর প্রতিষ্ঠা লাভ করে এবং তাকে ফলো করতে থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সো ইচ ওয়ান শুড কনসিডার হুম হি মেক্স হিজ ফ্রেন্ড প্রত্যেকের উচিত নর এবং নারীর প্রত্যেকের উচিত যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে কেমন নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাম ইরশাদ করেন কেউ যদি কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কেউ যদি রাসূলের সাথে বন্ধুত্ব করে রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে কেউ যদি হক্কানে স্কলার্সদের সাথে সম্পর্ক স্থাপন করে ওলামাদের সাথে সম্পর্ক স্থাপন করে ওলামাগণ তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার এ যা বললাম তিনটাই সহি হাদিস থেকে সোর্স থেকে বলেছি শাফাআত করবে কারা কোরআন শাফাআত করবে কারা নবী আম্বিয়া নাম্বার টু শাফাআত করবে কারা ওলামাই কেরাম তিন প্রকার মানুষ শাফাআত করবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিবেন কয় প্রকার জিনিসকে এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো আল আম্বিয়া তিন নম্বর হলো কারা আল উলামা ইশফাউল উলামা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের পরে এক এক উলামাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন যে তোমাদের সাথে যারা সম্পর্ক স্থাপন করেছে তোমরা তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলে দিলেন কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে কারোর সাথে কারো বন্ধুত্ব থাকবে না বন্ধুত্ব কাটাব হয়ে যাবে ছেলে তার বাপের সাথে বন্ধুত্ব থাকবে না স্বামী স্ত্রী বন্ধুত্ব থাকবে না একমাত্র তারাই বন্ধু হবে যারা যারা হক্কানি ওলামায়ে কেরাম নবী আম্বিয়াদের সাথে বন্ধুত্ব করেছেন আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন আলাকিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে সমস্ত বন্ধুগুলো একে অপরের শত্রু হয়ে যাবে কিন্তু যারা হক্কানি মুত্তাকিন যারা সিনসিয়ার মানুষ যারা তাকুয়াবান মানুষ যারা তাকুয়াবান মানুষ তারা তারাই সেদিন তাদের বন্ধুত্ব একমাত্র টিকে থাকবে কাদের বন্ধুত্ব টিকে থাকবে মুত্তাকিদের বন্ধু মুত্তাকিদের যারা মুত্তাকি ছিল
তাদের বন্ধুত্ব কিয়ামতের দিন টিকে থাকবে আর কারো বন্ধুত্ব সেদিন টিকে থাকবে না মুত্তাকি কারা কারার বেশি সবচেয়ে ভয় পায় দেখি বলতে পারেন নি আপনারা এই ওয়াজ আমি বহুদিন করেছি আপনাদের সামনে যারা ওলামায়ে কেরাম তারাই আল্লাহকে বেশি ভয় পায় সুবহানাল্লাহ পড়ি কোরআনের কথা ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলে দিলেন যারা উলামায়ে কেরাম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় এর মানে হলো যারা উলামাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব টিকে থাকবে আর কারো বন্ধুত্ব টিকে থাকবে না বাপ তার ছেলের সাথে বন্ধুত্ব থাকবে না মা তার মেয়ের সাথে কোনো বন্ধুত্ব থাকবে না বন্ধু বন্ধুর সাথে কোনো বন্ধুত্ব থাকবে না একমাত্র তাদের বন্ধুত্বই টিকে থাকবে যারা উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব করেন উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্বের কারণ কি তাদের কাছ থেকে এলমে ওহী শিখবে তাদের কাছ থেকে দ্বীন শিখবে ধর্ম শিখবে তাদের কাছ থেকে রিলিজিয়ন শিখবে আল মারউ আলা দীনি খলিলি এ পারসন ফলোস হিজ ফ্রেন্ডস রিলিজিয়ন আল্লাহ নবী বলেন সুতরাং ফাল ইয়ানদুর আহাদুকুম মাইয়ু খালিল ইচ ওয়ান শুড কনসিডার হুম হি মেক্স হিজ ফ্রেন্ড প্রত্যেকের দায়িত্ব তার উচিত তার উচিত তার দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান তোমরা একে অপরের সাথে বন্ধুত্ব করবে না কিন্তু যদি বন্ধুত্ব কোনো মুমিন পেয়ে যাও হক্কানি কোনো মুমিন যদি পেয়ে যাও তার সাথে বন্ধুত্ব করবা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি এবং তোমার খাবারের মধ্যে তোমার খাবারের দস্তরখানে যদি আল্লাহ ওয়ালা কোনো মানুষ আসে তোমার খাবারের মধ্যে তাকে শরীক করে নিও বন্ধুত্ব করবা কাকে মুমিনকে আর খানা খাওয়াইবা কাকে তাকি মুত্তাকিকে সুবহানাল্লাহ তাকি মানে কি মুত্তাকি এজন্য আপনারা আমাদেরকে ইমামদেরকে ওলামাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে নিয়ে একটু খাওয়াই একটু দোয়া করেন হাদিস সম্মত আলহামদুলিল্লাহ পড়ি এটা হাদিস সম্মত যে ওলামাই কেরামদেরকে বুজুর্গদেরকে আল্লাহওয়ালাদেরকে ইমানদারদেরকে তাদেরকে আহ্বান করে দাওয়াত দিয়ে খাওয়াই একটুখানি দোয়া করা সুবহানাল্লাহ পড়ি কেমন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন যারা মুত্তাকিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন কিয়ামতের দিন তারা জান্নাতের মধ্যে থাকবেন আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাক'আদি সিদ্দিকিন ইনদা মালিকিন মুকতাদির সূরাতুল কামার শেষের দুটো আয়াত পড়ে নেবেন আল্লাহ তাআলা বলেন যারা এরকম মুত্তাকিদের সাথে বন্ধুত্ব করবেন তারা জান্নাতের বাগানের মধ্যে বসা থাকবেন তার চতুর্পার্শ্বে নহর থাকবে নদী নালা থাকবে জান্নাতের বিউটি বা জান্নাতের সৌন্দর্য তারা উপভোগ করবেন তারা বসা থাকবেন হঠাৎ করে তারা উলামাদের সাথে বসা থাকবেন হক্কানি নবী আম্বিয়া মানে হক্কানি উলামাদের সাথে তারা বসা থাকবেন নবী আম্বিয়াদের সাথে বসা থাকবেন সিদ্দিকদের সাথে বসা থাকবেন শহীদদের সাথে বসা থাকবেন সালিহীন ওলিয়া উলিয়া বুজুর্গ নেককার মানুষের সাথে তারা বসা থাকবেন হঠাৎ করে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে হাজির হয়ে গেছেন ফি মাক'আদি সিদ্দিকিন ইনদা মালিকিন মুকতাদির মানে হলো ইন অ্যাসেম্বলি অফ ট্রুথ ইন দ্য প্রেজেন্স অফ সুপ্রিম কিং সেদিন আল্লাহ তাআলার তাদের সামনে উপস্থিত হয়ে যাবেন তাদের প্রভু হবেন এক মহাকিং হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে সত্যের বৈঠকে উপস্থিত হয়ে যাবেন সুবহানাল্লাহ সত্যের বৈঠক কি কোরআন হাদিসের বৈঠক সত্যের বৈঠক কি কোরআন হাদিসের বৈঠককে কোরআন হাদিসের ভাষায় বলা হয় সত্যের বৈঠক সত্যের বৈঠক এটাই যেখানে কোরআন এবং হাদিস চর্চা হয় সেটা হলো সত্যের বৈঠক আর কোনো বৈঠক সত্যের নয় সেখানে ফলস টকিং আছে সেখানে বেহুদা বাজে গল্পগুজব আছে সেখানে হাসাহাসি রং তামাশা গান বাজনা তারপরে মদ্যপান
আপনার যত অশ্লীলতা সেখানে আছে একমাত্র সেটাই সত্যের বৈঠক যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা সেটাই সুবহানাল্লাহ আমরা বুঝতে পেরেছি কথাটা সত্যের বৈঠকটা কিসের বৈঠক কোরআন হাদিসের বৈঠক এজন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন কোরআন হাদিসের বৈঠকটা হলো জান্নাতের টুকরা কোরআন হাদিসের এই যে আমরা বসে আছি মসজিদ তো জান্নাতের টুকরা বা জান্নাতের আগেই ডিক্লেয়ারড মসজিদ তো জান্নাত এটা আগেই ডিক্লেয়ারড বাট মসজিদ ছাড়াও যদি কোরআন হাদিসের দার্স শেখানো হয় কোরআনের তালিম দেয়া হয় কোরআনের তালিম দেয়া হয় তাদরিস দেয়া হয় সেটাও সত্যের বৈঠক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন ও দ্য পিপল হু বিলিভ ফিয়ার আল্লাহ এন্ড বি উইথ দ্য পারসন হু আর ট্রু হে যারা আল্লাহকে ভয় করেছ মানে ইমানদারেরা ইমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন এখানে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সাথে সাথে যারা সত্যবাদী সত্যের বৈঠকের সাথী হয়ে যাও সত্যের বৈঠক কি কোরআন হাদিসের এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যারা সত্যের বৈঠকে বসে তাদের দৃষ্টান্ত হলো দুই রকম আলহামদুলিল্লাহ পড়ি عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافق الكير إلى آخر الحديث رواه البخاري الله الحبيب চমৎকার একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন সত্যের বৈঠক আর অসত্যের বৈঠকের মধ্যে দৃষ্টান্ত হলো দুটা যারা দ্বীন মজলিসের মধ্যে বসে মানে ওলামায়ে কেরামের সাথে বসে তাদের দৃষ্টান্ত হলো যিনি আতর বিক্রেতা তার মত যিনি আতর বিক্রেতা তার মত তার দৃষ্টান্ত হলো যিনি কামারের দোকান তার মত যিনি আতর বিক্রেতা আতরের বিক্রেতার সাথে যদি সে বসে হয়তোবা আতরওয়ালা তাকে একটুখানি আতর লাগাই দিবে ঠিক কিনা খারাপ কইলাম ফ্রি খুদাই আপনার একটা গোসাদা দিয়া দিব আল্লাহর হাবিব বলেন আতরওয়ালার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে একটুখানি ঘষা মেরে তোমাকে আতর লাগাই দিবে অথবা আতর যদি না লাগাও দেয় তুমি সেখানে সুবাস পাবে সুগ্রাণ পাবে কথা বুঝতেছি তো এটা আল্লাহর নবীর দৃষ্টান্ত বুখারী শরীফের হাদিস তুমি যদি তার কাছে বসা থাকো মানে আতরওয়ালা তাহলে একটুখানি আতর দিয়ে দিবে ফ্রি কিনার আগে ট্রাই ফ্রাইড অথবা যদি নাও দেয় একটুখানি সুগ্রাণ পাবে এই হলো অবস্থা আর যদি কিনো তাহলে তো কিনলাই নাম্বার টু হলো যিনি কামারের দোকান তার সাথে যদি তোমার বন্ধুত্ব হয় কামারের দোকানে বসলে আগুনের ছিটাপোটা তোমার কাপড়ে আসবে যদি নাও আসে একটুখানি ধোঁয়া তোমার নাকের ভিতর দিয়ে ঢুকবে নাকের ভিতর দিয়ে ঢুকলে তোমার অ্যাজমা হবে তোমার নিউমোনিয়া হবে আল্লাহর হাবিব বলেন সৎসঙ্গ মানে জালিসুল সালেহ নেক বৈঠকের মধ্যে বসলে আতরওয়ালার মতো আতরের সুগ্রাম যেমন পেয়ে তোমাকে তোমার মনকে সুবাসিত পুলকিত করে দিবে ঠিক কিনা সত্যের বৈঠক মানে ইলমে দ্বীনের বৈঠক হলো আল্লাহর নবীর এক্সাম্পল হলো যে আতরওয়ালা আর কামারওয়ালা কেমন কামার আতরওয়ালার সামনে যদি আপনি বসেন আতরের সুগ্রাম তো এমনিই পাবেন প্রত্যেকই আপনি সুগ্রাম পাইতেছেন অথবা আপনাকে একটা আতর মাইরে একটু ঘষা দিয়া ফিরিয়ে দিয়ে দিব আর যদি তুমি কামারের দোকানের সাথে সম্পর্ক থাকে কামারের দোকানে গিয়া বসলে কামারের আগুনের ছিটাফোটা সে তোমার গায়ে লাগবে অথবা ধোঁয়া পাবে আল্লাহর হাবিব বলেন কেউ যদি নেক বৈঠকের মধ্যে বসে ইলমে দ্বীনের মধ্যে এলমে ওহির মাঝে এসে যদি বসে যায় আল্লাহর হাবিব বলেন তার এই মজলিস তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে শুধু এলমে দ্বীনের মজলিসে বসাটাই জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যায় হাদিস তাদারসুল ইলমি সাআ খায়রুম মিন ইহয়াহা রাত্রির কিছু অংশ মনে করেন দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট
علم دینের مجلسে تدریسে تعلیمে تعلمের মধ্যে যদি আমরা বসি আল্লাহর নবী বলেন এই যে কয়েক মিনিট একটু বসলা আর কেউ যদি সারা রাত ব্যাপী নফল নামাজ পড়তে থাকে সারা রাত নফল নামাজের চেয়ে একটুখানি দ্বীনের তালিম নেওয়া এর চেয়ে অনেক বেশি ফজিলত এজন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে চমৎকার বলে দিলেন হাবিবে হে আপনি বলে দেন কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন মাই প্রফেট সে আর দোস ইকুয়াল হু নো এন্ড হু ডু নট নো তারা কি সমান হাবিব আপনি বলে দেন এটা কোরআনের কথা হাবিব আপনি বলে দেন তারা কি সমান যারা জানে আর যারা জানে না এখানে ইলমে দ্বীনের কথা বলা হয়েছে যারা দ্বীন সম্পর্কে অবগত কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে তারা কি সমান যারা জানে না তাদের মতো নো অবশ্যই তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কারণ কোরআন এবং হাদিসের জ্ঞানী তাকে তার মাবুদের কাছে তার আল্লাহ তাআলার কাছে দরবারে ইলাহি পর্যন্ত পৌঁছায় দেয় সুবহানাল্লাহ পড়ি এজন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকবেন যারা ইলমে দ্বীনের সাথে সম্পর্ক ছিল এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনটা হাদিস এটা ভেরি ফেমাস হাদিস আল মারউ আলা দ্বীনি খলিলি ফলিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল দ্য ম্যান ফলোস দ্য রিলিজিয়ন অফ হিজ ফ্রেন্ড And each one should consider whom he makes his friend. Prottekta manush tar bandhur dinke religion ke se follow kore. Ejono dekha jay amader onekei oneker sathe kaje korme onek Jewish Christian bondhutto kore amader achar achoron dekhe tara kalima pore musliman hoye jacche. Allah rasuler kotha koto true dekhlen. Allah nabi bolen jehetu tar kono manush tar bandhur dinke jibon byabosthake এবং তার অ্যাটিটিউড অ্যাক্টিভিটিস মুভমেন্টকে ফলো করে সুতরাং ফল ইয়ানদুর আহাদুকুম মাই ইউখালিল ইচ এভরিওয়ান শুড কনসিডার হুম হি মেক্স হি অর শি মেক্স হিম অর হার ফ্রেন্ড প্রত্যেক নর এবং নারীর উচিত সে কাকে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহু আকবার এজন্য অল প্যারেন্টস শুড কনসিডার ফর দ্য চিলড্রেন দের চিলড্রেন দোস আর মেকিং দের ফ্রেন্ড প্রত্যেক গার্জিয়ানের প্যারেন্টদের উচিত যে এই কথা ভাবা এই কথা চিন্তা করা যে আমার ছেলে আমার মেয়ে কার সাথে বন্ধুত্ব করে তার কার সাথে সঙ্গ হয় কেমন এজন্য আপনাদের সামনে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনার নেক আপনার সাবজেক্টটা হলো উইথ হুম উই আর অর্ডার্ড টু অ্যাকম্পানি যে আমরা কাদের সাথে বন্ধুত্ব করতে হবে সেটা হলো আমার চ্যাপ্টার যে বন্ধুত্ব আমাদের কাদের সাথে করতে হবে এবং বন্ধুত্ব কোথায় নিয়ে যায় মানুষদেরকে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে বলতে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম চমৎকার একটা কথা বলে দিয়েছেন সেটা কি আল মারউ মা'া মান আহাব একটা সংক্ষিপ্ত একটা শর্ট হাদিস এটা এটা বুখারী মুসলিম এবং সমস্ত সহিহ হাদিসে এসেছে যে মানুষ তার সাথেই সে থাকবে যে তার বন্ধু তোমার ভেবে দেখা উচিত তোমার বন্ধুত্ব কি ফেরাউনের সাথে না কারুনের সাথে না আবু জাহেলের সাথে না কোনো বেনামাজির সাথে না কোনো মদ্যপায়ীর সাথে না বেসরার কাছে না বন্ধুদের সাথে বন্ধুত্ব মানুষের কম্পানিয়নশিপ করে মানুষ জেনে বুঝে করে না আজকে বন্ধুত্বের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পীর মুরিদি কেমন মানুষ না বাচ্চা না চিন্তা করে একজনের কাছে মানে কালেমা পয়রা আপনার আপনার বায়াত হওয়া শুরু করে দেয় আল্লাহ নবী সতর্ক করেছেন যে কোনো গভর্নর হলেই তার সাথে বায়াত হওয়া যাবে না যে কোনো মানুষ হলেই তার সাথে কমিটেড হওয়া যাবে না তার সাথেই বায়াতবদ্ধ জীবন যাপন করতে হবে যার মধ্যে আছে কোরআন এবং হাদিস এজন্য রুমি চমৎকার বলেছেন আইবাসা রুয়ে আইবাসা ইবলিসে আদম রুয়ে হাস্ত ফাসবার দস্ত দাদ নবায় আদ দাদ দস্ত মানুষ আজকে ভণ্ডদের কাছে গিয়ে দিন শিখে ভণ্ডদেরকে মানুষ সেজদা করে ভণ্ডরা শরিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এলমে দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই
তারা এখন পীর মুরিদি শুরু করছে ভণ্ডামি শুরু করছে আর মানুষ তাদের সাথে বয়াত হয়ে তাদেরকে সেজদা দিচ্ছে যাতা করছে দিন ধর্মের কোনো বালাই নাই নারী পুরুষ একসাথে যা ইচ্ছা তা করছে এরকম ভণ্ড আমাদের সমাজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এবং ফতোয়া দিচ্ছে এই আপনার সেজদা দেওয়া কবরে সেজদা দেওয়া কবরে চাওয়া মানে ভণ্ডদের কাছে এরকম এগুলো তারা জায়েজ ফতোয়া দিচ্ছে সম্পূর্ণ হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'আ মান আহাব্বা কেউ যদি ভণ্ডদের সাথে বন্ধুত্ব করে সে ভণ্ডদের সাথে জাহান্নামে যাবে ফালিয়ানদুর আহাদুকুম মাইয়ু খালিল ইট শুড কনসিডার টু হুম হি মেক্স হিজ ফ্রেন্ড প্রত্যেকের উচিত ভেবে দেখা উচিত ভাবনা করে দেখা উচিত তাকে তার জীবনকে তার স্ত্রীকে তার ছেলে সন্তানরা কার সাথে বন্ধুত্ব করে অবশ্যই যারা আল্লাহওয়ালা নেক বুজুর্গ এলমে দিনের সাথে সম্পৃক্ত নামাজি ইমানদার তাদের সাথে আমাদের একে অপরের বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته